আগামী 1 নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়া হবে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিশুদে। মিশু, রাঙামাটিতে পর্যটক আকর্ষণে কি ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের জানাবেন। হ্যাঁ তানিয়া, গত 8 অক্টোবর রাঙামাটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কারণ দেখিয়ে, যে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, এই ধরনের একটি কারণ দেখিয়েই মূলত রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান তিন পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণ করে জেলা প্রশাসন। যার ফলশ্রুতিতে 31 অক্টোবর পর্যন্ত এই পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণ করা হয়েছিল। তখন আজ 30 অক্টোবর আমাদেরকে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন যে পর্যটক ভ্রমণের যে নিরুৎসাহিতকরণ করা হয়েছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তারা মূলত আমাদের জানিয়েছেন যে রাঙামাটিতে যে পর্যটকদের ভ্রমণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে। তখন এখন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, সে কারণে তারা পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছেন। এবং রাঙামাটি এই বিভিন্ন যে পর্যটন বিষয়ক সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন পর্যটক ভ্রমণের নিরুৎসাহিতকরণ জেলা প্রশাসনের যে নির্দেশনা সেই নির্দেশনাটি প্রত্যাহার করে নেওয়ার কারণে তারা পর্যটকদের আকর্ষণে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন। হোটেল মোটেল মালিকরা জানিয়েছেন তারা পর্যটকদের আকর্ষণে কি ছাড় দেওয়া যায় কি না সেই বিষয়টি নিয়ে তারা চিন্তা করছেন, সেটি অতি শীঘ্রই তারা হয়তো একটি ছাড় ঘোষণা করতে পারেন। পাশাপাশি যে পর্যটন স্পটগুলো রয়েছে তারা পর্যটন স্পটগুলোকে বিভিন্ন প্রকার সাজগুজের কাজে ব্যস্ত রয়েছেন, যাতে পয়লা নভেম্বর থেকে পর্যটকদের রাঙামাটিতে আসলে তাদের বরণ করে নিতে পারেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে হয় যে খাগড়াছড়িতে পর্যটন নিষেধাজ্ঞা আগামী 5 নভেম্বর পর্যন্ত রয়েছে, যার কারণে খাগড়াছড়ির উপর দিয়ে সাজেকে যেতে হয়। সে কারণে সাজেকে কিন্তু 5 নভেম্বরের আগে পর্যটকরা ঢুকতে পারছেন না, সেটিও প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।